সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী আলেম ওলামা ছাত্র সমাবেশ কর্মসূচি নগরীর ষোলশর জামে আহমদীয় সুন্নি আলিয়া মাদ্রাসার হলরুমত অনুষ্ঠিত হয় সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক এডিশনাল পিপি কারা পরিদর্শক অ্যাডভোকেট জিনাদ সোহানা চৌধুরীর সভাপতিত্বে এড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল বাহার বিপিএম পিপিএম এডা বিশেষ অতিতে সে উপস্থিতছিল সিএমপি এর উপপুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবদুল ওয়ாரிস আঞ্জুমারে রহমানি আহমেদ সুন্নিয়া ট্রাস্টর সেক্রেটারি জেনারেল আলহাস মোহাম্মদ আনরুসেন এডা জঙ্গিবাদ বিরোধী বক্তবরা হে নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান সহ আরো বক্তকে দহাইতে পৃথিবীতে যত সন্ত্রাসিক কর্মকাণ্ড হই তারা কোরআনরে অপভাব অপব্যক্ষে গুজি অপব্যক্ত করি না দহাইতে বিভিন্ন আয়াতায় দহাই বুঝাই দেখি আরা মারজে মানুষমারে ইবে বৈধ আসলে ইবে বৈধ ন কোরআনরে ভুলভাবে ব্যাখ্যা করেন এই তারা যাতে ইসলামর মূল বাণী জঙ্গিবাদ বিরোধী বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে এই মেসেজ লই আর কিন্তু মাদ্রাসালে আর আলো সম্পৃক্ত করেন আসলে জঙ্গিবাদ হলে শুধু জাতীয় সমস্যা নয় আন্তর্জাতিক ঐক্য সমস্যা এই যে আরা ধর্মরে বিক্ষিপ্তভাবে ব্যবহার করি আর যে তরুণ কুমারমতি মতি ধর্মপ্রাণ ছাত্রছাত্রীর যে আরা সোসাইটাল স্কোয়াডের সদস্য বানা জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ করি বিশেষ করে আরা সচেতনতামূলক প্রোগ্রাম হিসেবে আরা সুচিতা বাংলাদেশে হাসগো গড়ি যায় আর প্রধান বক্তা বক্তব্য রাহে জামি আমেদিয়া সুনিয়া কামিল মাদাসের অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান অনুষ্ঠান শেষে দোয়া ও মোরাদ পরিচালনা করে মুফতি উবায়দুল হক নৈমি চৌধুরী রাসেল সিপ্লাস টিভি চট্টগ্রাম